হ্যালো 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 সকল স্টুডেন্টকে স্বাগত জানাই ফাই একাডেমিতে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু করেছিলাম সেই কোশ্চেন অ্যান্সার সেশন প্রথমে আমরা চার পাঁচটা কোশ্চেন সলভ করে ফেলেছিলাম প্রথম ভিডিওতে এখন যেটা করব কোশ্চেন অ্যান্সার সেশন টু এখানেও আমরা ইলেকট্রোস্টাডিজের কোশ্চেনই সলভ করব আমি কিছু পার্টিকুলার স্পেসিফিক টাইপস অফ কোশ্চেন আমি চুজ করেছি সেই কোশ্চেন থেকে তোমরা কনসেপ্ট কিছু বিল্ড আপ করতে পারবে সেইভাবে করেই কিন্তু এই সেশানগুলো করা হচ্ছে ওকে সো শেষ পর্যন্ত দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলে কি হবে তুমি যে যতগুলো কোশ্চেন আছে সেই যতগুলো কোশ্চেন করবো সেই কোশ্চেনের কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে সো শুরু করা যায় ওকে সো কোশ্চেন লেখা আছে দেখো এ চার্জ প্লাস কিউ ইজ ফিক্সড এট ইচ অফ দি পয়েন্ট এ চার্জ প্লাস কিউ ইজ ফিক্সড ইচ অফ দি পয়েন্ট এক্স 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 টু টু নট 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 এইভাবে করে ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে মানে একটা চার্জ নিয়েছো সেই চার্জকে এক্স নটে রেখেছো সেই চার্জকে টু এক্স নটে রেখেছো থ্রি এক্স নটে রেখেছো এইভাবে করে চার্জকে কিন্তু ফিক্স করা হয়েছে ঠিক এটা কি বলছে অন দি এক্স অ্যাক্সিস ওকে তা মানে এভাবে করে এটা এক্স অ্যাক্সিস আছে সেই এক্স অ্যাক্সিসের উপরে এক্স নট থ্রি এক্স নট ফাইভ এক্স নট এগুলোতে কি আছে প্লাস কিউ চার্জকে রাখা আছে ওকে আর কি বলছে যে অ্যান্ড মাইনাস কিউ ইজ ফিক্সড অ্যাট ইচ অফ দি পয়েন্ট এক্স ইকোয়াল টু টু এক্স নট ফোর এক্স নট সিক্স এক্স নট এভাবে করে মাইনাস কিউকে রাখা আছে মানে এর মাঝে যে টু এক্স নট আছে সেখানে মাইনাস কিউ এখানে যে আছে ফোর এক্স নট সেখানে মাইনাস কিউ এভাবে করে পুরো সিরিজ ইনফাইনাইটে চলে গেছে তার মানে তুমি একটা জিনিস সেখান থেকে আইডিয়া নিতে পারো যে নিশ্চয়ই এগুলো কোনো সিরিজের আসবে কোনো একটা সিরিজ চলে আসবে এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন না হলে জিওমেট্রিক প্রোগ্রেশন এভাবে করে কিন্তু চলে আসবে ওকে সো হেয়ার্স নট ইজ দি পজিটিভ কোয়ান্টিটি এক্স নট ইজ গিভেন অ্যাজ পজিটিভ কোয়ান্টিটি টেক দি ইলেকট্রিক পোটেন্সিয়াল এট দি পয়েন্ট ডিউ টু কিউ অ্যাট দি ডিস্টেন্স অফ ডিস্টেন্স আর ফ্রম এ টু বি কিউ বাই ফোর পাই এফ সিল কি বলেছে তোমাকে একটা ডাটা গিভেন করে দিয়েছে যে যদি কোনো পজিটিভ চার্জ কোথাও থাকে সেখান থেকে আর ডিস্টেন্সে যে পোটেন্সিয়াল হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমরা জানি কে কিউ বাই আর হয় সেখানে কে ভ্যালু বসিয়ে নিয়েছে মানে কিউ বাই ফোর পাই এফসিলন নট আর মানে এই ডাটাটা তোমাকে দিয়ে দিয়েছে মানে তোমাকে এরকম যে কখনো আমরা পোডেনশিয়ালের ফর্মুলা ভুলে যাই তো সেই জন্য এটা রিমেম্বার করিয়ে দিয়েছে যে কোনো একটা চার্জের জন্য আর ডিস্টেন্সে কে কিউ বাই আর হয়ে যায় দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল তো সেটা লিখে রেখেছে ঠিক পোডেনশিয়াল অ্যাট অরিজিন ডিউ টু অ্যাভাব সিস্টেম এই যে সিস্টেম বানিয়েছি এইখানে যে অরিজিন আছে জিরো জিরো পয়েন্ট সেখানে পোডেনসিয়াল কী হবে এইসব চার্জের জন্য সেখানে পোটেন্সিয়াল কি হবে এইসব অ্যাকচুয়ালি দিস ইস মানে ফিজিক্সের থেকে এই বেশি আছে ওকে সো পুরো সিস্টেম কেমন আছে যে একটা জিরো জিরো পয়েন্ট আছে সেই জিরো জিরো পয়েন্ট দ্যাট ইজ দি অরিজিন দিস ইজ দি অরিজিন এটা অরিজিন

মাইনাস থিও রাখা আছে ঠিক বাকি এইভাবে করে কিন্তু ইনফাইনাইট চলে গেছে পুরো সিস্টেম দিয়ে বলছে পোটেন্সিয়াল এনার্জি এই পুরো সিস্টেমের পোটেন্সিয়াল এনার্জি কি হয় ঠিক আছে তো তুমি পজিটিভ চার্জগুলোর জন্য আলাদা করে বের করে নাও নেগেটিভ চার্জের জন্য বের তাহলে দেখো কিভাবে করবে সো পজিটিভ চার্জগুলো কোথায় কোথায় আছে দেখো সো পটেনশিয়াল আমরা জানি যে পোটেন্সিয়াল সামেশান হয় ওয়ার্ক পোটেন্সিয়াল ওয়ার্ক পার চার্জ কত ওয়ার্ক করেছে পোটেন্সিয়াল এনার্জি পার ইউনিট চার্জ তার মানে ওয়ার্ক সবসময় অ্যাড হয়ে যায় সো প্লাস হতে পারে মাইনাস হতে পারে ঠিক আছে সেভাবে হবে ঠিক সো এখানে দেখো মানে সাইনের সাথে আমরা কোন একটা প্লাস কিউ চার্জ জন্য যখন এ নেব প্লাস কিউ এর জন্য কে কিউ বাই আর নি কে কিউ বাই আর নি তাহলে মাইনাস কিউ চার্জ জন্য আমাদের কি হবে মাইনাস কে কিউ বাই আর হয়ে যাবে ওকে ঠিক আছে সো এখানে দেখো সো এখানে প্লাস কিউ চার্জ জন্য যেটা হবে কে কিউ কে কিউ বাই এক্স নট আমি কেই লিখছি ওয়ান বাই ফোর ফাইভ এফসেলোর নট নিচ্ছি না বারবার লিখতে হবে সেই জন্য কে লিখে নিচ্ছি শেষে গিয়ে লিখে নেব ওয়ান বাই ফোর ফাইভ এফসেলর নট তারপরে কী হবে এই চার্জের জন্য আমি আগে পজিটিভ চার্জগুলোর জন্য লিখি পজিটিভ চার্জের জন্য এটা হয়েছে এই পজিটিভ চার্জের জন্য কী হবে কে কিউ বাই থ্রি এক্স নট ওকে তারপরে ফাইভের জন্য কে কিউ কে কিউ বাই ফাইভ এক্স নট ওকে এইভাবে করে কিন্তু ইনফাইনাইট এগিয়ে যাবে

ইনফাইনাইট এগিয়ে যাবে সো টোটাল আমার ইয়ে কি হবে পোটেন্সিয়াল এই দুটো সামেশান হবে প্লাস কিউর জন্য আর মাইনাস কিউর জন্য সো পুরো যদি অ্যাড করে দেখো তাহলে কে কিউ আমার কমন চলে আসবে কে কিউ কমন চলে আসবে কে কিউ বাই ওয়ান বাই এক্স নট বেঁচে থাকবে এই পাশে ওয়ান বাই থ্রি এক্স নট বাঁচবে এই পাশে এইভাবে করে ইনফাইনাইট রাইট আর এই পাশ থেকে কি আসবে প্লাস কে কিউ বাই মাইনাস ওয়ান বাই টু এক্স নট মাইনাস ওয়ান করে বাই এক্স নট নটও যদি বের করে নিই তাহলে এক্স নট বের করলে ওয়ান আর এই পাশে হ্যাঁ ওয়ান ওই পাশ থেকে হাফ আসবে প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান এইভাবে করে কিন্তু পুরো সিরিজটা এগিয়ে যাবে একসাথে আমি করে দিয়েছি একসাথে একসাথে সবগুলোকে অ্যাড করে নাও দেখবে মাইনাস সাইন চলে আসবে মানে ওয়ান বাই যেগুলো ওয়ার্ড নাম্বারস আছে নিচে এ ইভেন নাম্বারস আছে সেগুলোর আগে মাইনাস আছে দেখো সো হাফের আগে মাইনাস ওয়ান বাই ওকে সো এগুলো মাইনাস তো তোমাকে জানতে হবে যে হট ইজ দি সিরিজ কারণ এটা পুরো ম্যাথসের ওপরে পুরো ডিপেন্ড করছে এই কোশ্চেনটা সো এই সিরিজ না জানলে ইনফাইনাইট পর্যন্ত গেছে তুমি সলভ করতে পারবে না সো ইউ মাস্ট নো দিস সিরিজ তো সিরিজ জানতে হবে ওকে সো ইনফাইনাইট এভাবে যদি চলে যায় তোমরা খেয়াল করো যে ln 1 x ln 1 x কি হয়ে যায় ln 1 x হয়ে যায় x x2 2 x3

দ্য পোটেন্সিয়াল অ্যাট দি অরিজিন ওটা অরিজিনে পোটেন্সিয়াল চেয়েছিল ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমি যদি সব ভ্যালুগুলো বসিয়ে নিই কের জায়গায় ওয়ান বাই ফোর পাই বসিয়ে নিই তাহলে আমার কি আসছে ওয়ান বাই ফোর পাই এফসিলন কিউ এলএন টু ডিভাইড বাই ফোর পাই এফসিলন নট এক্স নট দিস ইজ দি ভ্যালু দেখে নাও অপশান আছে কি না অপশান ইজ কিউ টু অপশান ডি ইজ কারেক্ট অপশান ডি অপশান ইজ কারেক্ট সো কখনো কখনো আমি বলবো যে এরকম সিরিজের কোশ্চেন এখান থেকে দিয়ে দেয় তোমাকে চাইলে ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করলে কি হতো স্কোয়ার হয়ে যেত তখন স্কোয়ার ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এভাবে হয়ে যেত এভাবে অনেক সিরিজের কোশ্চেন ডিফারেন্ট টাইপসের হতে পারে তো তোমাদেরকে আমি বলবো যে অ্যারিথমেটিক প্রোগ্রেসান জিওমেট্রিক প্রগ্রেশন এইগুলো একটু জানতে হবে কারণ এখানে ওই রকম টাইপস তোমাকে ফিক্স করে সেইভাবে বানিয়ে কোশ্চেন দিতে পারে ঠিক আছে এখানে এলেন এক্স চলে এসেছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো কি দেওয়া আছে কোশ্চেনে ফাইন দি পোডেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রোস দি প্লেট এ বি ইফ দি ক্যাপাসিটেন্স বিটুইন দি প্লেট ইস সি দুটো প্লেট দেওয়া আছে সেই দুটো প্লেটের মধ্যে ক্যাপাসিটি সি দেওয়া আছে আর তাদের ডিফারেন্ট চার্জ দিয়ে দিয়েছে কিউ ওয়ান অ্যান্ড কিউ টু ওকে সো বলছে ফাইন দি পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ বি এ বির মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স চাইছে তাদের মধ্যে চার্জ কিউ ওয়ান কিউ টু দিয়েছে দিয়ে অপশানস দিয়েছে ঠিক আছে সো চলো দেখো এই ধরনের কোয়েশ্চেন কীভাবে করবো ওকে সো প্রথমে আমাকে বলেছে একটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার যে প্লেট আছে সেই প্লেটের ক্যাপাসিটেন্স দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স যেটা দেওয়া আছে ধারকত্ব সেটা হচ্ছে সি দেওয়া আছে ওকে সো এখানে কিউ ওয়ান দিয়েছে এখানে কিউ টু দিয়েছে এবার বলছে যে এদের মধ্যে যে পোটেন্সিয়াল হবে সেই পোটেন্সিয়ালের ভ্যালু কত হবে ঠিক আছে সো প্রথম কথা আমরা তো প্রথম থেকে এটাই পড়ে এসেছি যে কিউ ইকাল টু সি ভি

কোনো ক্যাপাসিটার আমরা কমন প্র্যাকটিস এটাই যে কিউ সিবি হয়ে যায় ঠিক আছে কিউ ইকি তার মানে ক্যাপাসিটারের মধ্যে মধ্যে যদি থাকে আর পোটেন্সিয়াল ডিফারেন্স যদি ভি থাকে তাহলে কিউ অন দি ক্যাপাসিটার ইজ সিবি এবার তাহলে আমরা জানি যে ভি বের করার জন্য কিউ বাই সি বের করবো কিউ বাই সি এটা তো আমরা জানি বাট তুমি ভেবে দেখো এখানে কোন কিউ নেব হোয়াট ইজ দ্যাট কিউ সেই জন্যই কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দি কিউ ওকে সো আমি বলেছিলাম তোমরা আমি বলেছিলাম যে ক্যাপাসিটারে এই যে কিউ লেখা হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিউ ইন তো তোমরা যখনই এরপরে লিখবে না এই প্র্যাকটিস করো যে কিউ ইন ইজ সি মানে ইনসাইড প্লেট ইনসাইড প্লেটের ইনসাইডে যে চার্জ আছে সেই চার্জ ডিভাইড বাই সেই চার্জ ডিভাইড বাই যদি সি করো তাহলে তুমি পোটেন্সিয়াল পাবে তাহলে এখানে আমাকে এটা করতে হবে যে এখানে যে এই ভেতরে চার্জ এসছে এই ভেতরে যে চার্জ এসছে সেই চার্জ কি হবে এই ভেতরের চার্জ কি হবে কিউ ওয়ান কিউ টু ডিফারেন্ট প্লেটে দেওয়া আছে দুটো প্লেট একটাতে দেওয়া আছে একটাতে দেওয়া আছে দুটোকে এইভাবে তুমি কাছে এনেছো তাহলে এটা একটা ক্যাপাসিটেন্স হবে ক্যাপাসিটার হবে তো সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কি দিয়েছে সি দিয়েছে সো দ্যাট ইজ গিভেন তার মানে আমাকে ভি ফাইন্ড করার জন্য অবভিয়াসলি সি তো নিচে থাকবে বাট কিউ ইন এর ভ্যালু কি হবে হোয়াট ইজ দ্য কিউ ইন সেটাই অ্যাকচুয়ালি দুটো প্লেট বা তিনটে প্লেট বা চারটে প্লেট যখনই রেখে দেওয়া হয় বাইরে যে ওকে কিউ ওয়ান প্লাস কিউ টু হয় ওকে থ্রি ডিভাইড বাই টু মানে এই দুই পাশে যে চার্জ হয় সেটার ভ্যালু কিন্তু এটা হয়ে যায় টু হয় সবসময় খেয়াল লাগবে এভারেজ নয় টু হয় চারটে হলেও বাইরে কি হবে টুই আসবে দুটো হলেও কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টুই হবে ঠিক আছে সো তুমি ভেবে দেখো এখানে যদি আমি চার্জ জেনে যাই তাহলে কিউ ওয়ান থেকে মাইনাস করলে আমি এই ভেতরের চার্জ পেয়ে যাবো কিউ ওয়ান মাইনাস এটা করলে ভেতরের চার্জ ইনসাইড চার্জ পেয়ে যাবো তার মানে বুঝতে পেরে গেছি কেমন হবে কিউ ওয়ান কিউ টুর এই আউটসাইড যে চার্জ হবে দ্যাট ইজ কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু তার মানে বাইরে এই অ্যামাউন্ট অফ চার্জ চলে এসছে কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইড বাই টু ওকে সো তাহলে ভেতরের কী হবে ভেতরের চার্জ তাহলে কি হবে কিউ ওয়ান মাইনাস এটা হয়ে যাবে আমি একে কোনো স্মল কিউ ওয়ান লিখছি স্মল কিউ ওয়ান তো স্মল কিউ ওয়ান ইজ কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু তো স্মল কিউ ওয়ান কি হয়ে গেল স্মল কিউ ওয়ান ইজ

দ্যাট ইজ কিউ তো সেই ভ্যালুটা কত আসবে কিউ টু মানে হচ্ছে তোমার ভ্যালু আসবে কিউ 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 তুমি দেখো এটা আর এটা দুটো অপোজিট সাইনের এসছে এই যে কিউ টু আর এই যে কিউ কিউন দুটো অপোজিট সাইন মানে একটা যদি একে যদি আমি পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ হবে একে যদি কিউ ওয়ান যদি পজিটিভ হয় তাহলে কিউ টু নেগেটিভ হবে তার মানে আমি জানি যে প্লেটের এই পাশে যদি থাকে হয় তাহলে এই পাশে মাইনাস টু চার্জ অ্যাকুমুলেট হবে মাইনাস টু চার্জ তার মানে ঠিকই আছে বাট আমাকে এখানে বলেছে যে ম্যাগনেটিউড এই যে কিউ ইন দ্যাট ইজ কোনো সাইনের নয় কিউ ইন ইজ দি চার্জ অন দি চার্জ অন দি ইনসাইড লেয়ার অফ পজিটিভ প্লেট পজিটিভ প্লেটের ইনসাইডে কি চার্জ আছে সেটাই তো তুমি কোশ্চেনে অ্যাডজাস্ট করে নাও যে দেখে নাও কিউ ওয়ান মাইনাস কিউ টু আছে বা তুমি মড লাগিয়ে নাও যে আমি এটাকে মড লাগিয়ে নিচ্ছি তার মানে কিউ ইন যেটা হবে আমার কিউ ইন সেই কিউ ইনের ভ্যালুটা হবে কিউ ওয়ান মাইনাস কিউ টুর মড লিখছি ডিভাইড বাই টু ওকে সো এখানে বসিয়ে নাও সো ভি ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু

ওকে তো সব সময় এটাই খেয়াল রাখতে হবে আমরা যে কিউ ইকুয়ালস টু সিবি কিউ ইকুয়ালস টু সিবি কিউ ইকুয়ালস টু সিবি করতে থাকি দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিউ ইন ইকুয়ালস টু সিবি এন্ড কিউ ইন হচ্ছে পজিটিভ প্লেটের উপরে যে পজিটিভ প্লেটের ইনসাইড লেয়ারের চার্জ ওকে খেয়াল রাখবে চলো নেক্সট क्वेश्चन চলো নেক্সট क्वेश्चन তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো কি বলছে একটা ক্যাভিটি আছে ফর ইউনিফর্ম চার্জ ফেয়ার

নাও সাম পার্ট অফ চার্জ ডিস্ট্রিবিউশন ইজ রিমুভ সু পার্টকে রিমুভ করে নিয়েছে ওকে সেটা দেখানো আছে ছবিতে দেখুন ক্যাভিটি বানিয়ে ফেলেছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেম পয়েন্ট পি অনলি ডিউ টু রিমুভেল পার্ট ইজ ই টু ওকে সো ই টু দেন ফাইনালি ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট ই থ্রি কী হবে ই থ্রি দ্যাট ইজ ইকস টু ই ওয়ান মাইনাস ই টু সো দেয়ার ইজ ইউনিফর্মলি চার্জ ফেয়ার অফ ভলিউম চার্জ ডেন্সিটি অ্যান্ড আর ক্যাভিটি আর উইথ ক্যাভিটি এটা ওকে চল কি দেয়া আছে কোশ্চেন পড়ে নাও দেন আমি এক্সপ্লেন করছি এক এইভাবে একটা ক্যাভিটি দেওয়া আছে এইভাবে একটা স্পেয়ার দেওয়া আছে চা স্পেয়ার সেখান থেকে যার রেডিয়াস হচ্ছে আর সেখান থেকে একটা ক্যাভিটি কেটে নেওয়া হয়েছে দিস ইজ এ ক্যাভিটি তার মানে বাকিটাতে পুরো ম্যাটেরিয়াল আছে পুরো চার্জ আছে অ্যান্ড দিস ইজ দি ক্যাভিটি যেই ক্যাভিটির আর কি হয়ে যাবে ডায়ামিটার কি হয়ে যাবে আর হয়ে যাবে যেই ক্যাভিটির ডায়ামিটার আর হয়ে যাবে ঠিক আছে ঠিক তার মানে এর রেডিয়াস হবে আর বাই টু তো এখান থেকে একটা পয়েন্ট নিয়েছে এখান থেকে একটা পয়েন্ট নিয়েছে সেই পয়েন্ট হচ্ছে পি যেটা আর বাই ফোরে আছে পি ইস আর বাই ফোর সেখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে দিয়ে অপশান দিয়েছে দিয়ে অপশান দিয়েছে ওকে সো চারটে অপশান দেওয়া আছে দেখো নন অফ দিজও দেওয়া আছে ওকে সো জেনারেল কনসেপ্ট কি জেনারেল কনসেপ্ট আগে শুনে নাও জেনারেল কনসেপ্ট হচ্ছে এখানে যে যে কোনো যে কোনো সলিড যদি আমি চার্জ রাখি সলিড নন কন্ডাক্টিং সলিড নন কন্ডাক্টিং এখানে ওটাই বলেছে মিন করেছে ওটাই সলিড নন কন্ডাক্টিং একে যদি রেখে দেওয়া হয় স্পেয়ার তার কোনো আর ডিস্টেন্সে তার কোনো আর ডিস্টেন্সে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ফাইন করতে চাই ইলেকট্রিক ফিল্ড যদি ফাইন্ড করতে চাই আমি আগের দিনে লিখেছিলাম পুরোতে যদি চার্জ কে থাকে তাহলে কে কিউ আর কিউব দ্যাট ইজ টোটাল রেডিয়াস বাই আর একটা ফর্মেট হচ্ছে এর ঠিক স্মলার এটা একটা ফর্মেট একে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো তাহলে আরেকটা ফর্মেট আছে যেটা তোমার ওখানেই লেখা আছে দেখো থ্রি রো রো বাই থ্রি এফসিলন রো বাই থ্রি এফসিলন আর রো আর বাই থ্রি এফসিলন এটা দেওয়া আছে যে এটা আর এটা দুটোই ইকুইভ্যালেন্ট তুমি ফোর বাই থ্রি পাই আর কিউ উপর নিচে মাল্টিপ্লাই করে তুমি রোর টার্মে লিখে নাও চার্জ ডেনসিটি টার্মে কিউ বাই ভলিউম কি হয়ে যাবে রো হয়ে যাবে দিয়ে রিঅ্যাডজাস্ট করো দেখবে এটাই চলে আসবে মানে এই কিউর মধ্যেই তোমাকে এটা বসিয়ে নিতে হবে হোয়াট ইজ কিউ q ইজ রো ইনটু 4 বাই 3 পাই আর কিউব ওকে আর কিউব সো এটা যদি q এর জায়গায় যদি এটা রিপ্লেস করে দাও আর k এর জায়গায় 4 পাই ইপসিলন নট রিপ্লেস করে দাও এটা চলে আসবে তো আমি বুঝতে পারলাম যে কোন যে কোনো সলিড sphere মধ্যে r डिस्टेंसে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা এটা আছে ঠিক আছে এবার কথা হচ্ছে যদি ক্যাভিটি করে দেই তাহলে সেই ক্যাভিটির क्वेश्चन কিভাবে সলভ হবে ক্যাভিটির क्वेश्चन গুলো সলভ হয় দেখো যে একটা sphere আছে এখানে একটা ক্যাভিটি রাখা আছে ঠিক ওই দিস ক্যাভিটি এই ক্যাভিটি তো ক্যাভিটি কোশ্চেন গুলো এভাবে সলভ হয় আমরা প্রথমে কি করি এর যদি রো থাকে আমরা প্লাস রো থাকে তো এটাকে পুরো প্লাস রো দিয়ে দেই মাইনাস রো দিয়ে দেই দিস ইজ দি লজিক প্লাস মাইনাস কিছুই নেই এই পাশ থেকে প্লাস ওই পাশ থেকে প্লাস মাইনাস খেয়ে নিয়েছে দুজন দুজনকে জিরো নেট হয়ে গেছে সো প্লাসটাকে তুমি এই প্লাসের সাথে নিয়ে নাও মাইনাসটাকে একটা আলাদা চার্জ রাখো তার মানে এটাই দিস ইজ ইকুইভ্যালেন্ট টু একটা পুরো চার্জ একটা পুরো প্লাস সিগমার একটা স্ফিয়ার সাথে একটা সাথে একটা মাইনাস সিগমার মাইনাস রোর সাথে মাইনাস রোর আরেকটা চার্জ এই দুয়ে মিলেই তো একটা ক্যাভিটি বানাতে পারে একে যখন এখানে আনবে কি হবে প্লাস মাইনাস মিলে এইটাকে যখন এখানে আনবে প্লাস মাইনাস মিলে ক্যাভিটি হয়ে যাবে সো দিস ইজ দি কনসেপ্ট দুটো আলাদা আলাদা করে আমাকে फाइंड করে নিতে হবে ধরে নাও যে এমন একটা পয়েন্ট যেটা ক্যাভিটির মধ্যে আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড ফাইন করতে যাচ্ছি আমরা ক্যাভিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড এখানে তোমাকে বলে দিয়েছে সেটাকে ইউজ করতে হবে দেখো ক্যাভিটির মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে ক্যাভিটির মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে দেয় তাহলে কি হবে দেখো ধরে নাও যে কোনো র্যান্ডম পয়েন্ট এখানে আমাকে স্পেসিফিক আর বাই টু দিয়ে দিয়েছে আমি সেটাতে যাচ্ছি না এখন আমি শুধু এটাই দেখছি যে এদের মাঝে সেন্টারের মাঝে লেন্থ এল আমি জেনারেলাইজ বানাচ্ছি এটাকে বড় বহ আমি জেনারেলাইজ করছি সেখান থেকে তুমি কনসেপ্ট শিখে যাবে ধরে নাও সেন্টার টু সেন্টার ডিস্ট্যান্স হচ্ছে এল সেন্টার টু সেন্টার ডিসটেন্স এল এখান থেকে এমন একটা পয়েন্ট ক্যাভিটির ভেতরে পয়েন্ট নেওয়া আছে যেটা হচ্ছে পি পয়েন্ট সেখানে ইলেকট্রিক ফিল্ড ফাইন করতে চাচ্ছি সো এখান থেকে ধরে নাও দিস ইজ আর ওয়ান আর এখান থেকে ওই পয়েন্টটার আর টু মানে আমি পজিশন ভ্যাক্টর লিখছি ভ্যাক্টরের টার্মে লিখছি রাইট সো তাহলে কি হবে এই পুরোটাকে আমি রিপ্লেস করতে পারি এটা দিয়ে তাহলে এই পুরোটাতে রো আছে সো আমি এই পুরোটাকে রিপ্লেস করতে পারি এটা দিয়ে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস প্লাস দিস ওকে তাহলে দেখো আমি তার মানে এই এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা মানে একে আমি ফার্স্ট স্টেপ হচ্ছে একে এভাবে বানাবো প্লাস রো দিয়ে দেবো মাইনাস রো দিয়ে দেবো প্লাস রোকে পুরোটার সাথে নিয়ে নিলে পুরো একটা স্পেয়ার হয়ে যাবে কমপ্লেট স্পেয়ার আর তার মধ্যে মাইনাস রোর আরেকটা স্পেয়ার আছে সেই স্পেয়ারটা কী করবে এগিয়ে খেয়ে নেবে এখানে কি দেওয়া আছে স্পেয়ারই দেওয়া আছে ঠিক আছে সেই স্পেয়ারটা এখানে থাকবে তো প্লাসের এটার পুরো বের করে নিই এটার পুরো বের করে দিয়ে রেজাল্ট এন্ড ফাইন করে সো এটার জন্য এই পয়েন্ট কোথায় হচ্ছে আর ওয়ান পয়েন্টে হচ্ছে দেখো রো বাইরে লিখছি প্লাস রো

পজিটিভ চার্জ যদি হয় অ্যালং দি আর ওয়ান চলে যাবে সো এখানে আমি আর ওয়ান ভ্যাক্টর লিখে নিতে পারি মানে আর ওয়ান ভ্যাক্টর মানে ই ওয়ান আর ওয়ান ম্যাগনিটিউড আর ওয়ান আর আর ওয়ান ভ্যাক্টর ইউনিট ভ্যাক্টর সো এই ইউনিট ভ্যাক্টরকে আমি কি লিখতে পারি আর ভ্যাক্টর ডিভাইড বাই আর ওয়ান ভ্যাক্টরের ম্যাগনিটিউড ঠিক আছে সো আর ওয়ান আর ওয়ান কেটে যাবে ফাইনালি আমি যদি ভ্যাক্টোরিয়ালি লিখতে চাই রো বাই থ্রি এফসিলন নট আর ভ্যাক্টর মানে এই দুই এ মিলে কি হবে আর ভেক্টর হয়ে যাবে কারণ আমরা জানি ইউনিট এ ভেক্টর ইজ এ ভ্যাক্টর ইজ এ ভেক্টরের ম্যাগনিটিউড আর এ ভেক্টরের ইউনিট ভ্যাক্টর ওকে সেই দুটো ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট ভ্যাক্টর সেই দুটো মিলে এ ভ্যাক্টর হয়ে যাবে সো ডাইরেক্টলি ভ্যাক্টোরিয়ালি আমি যদি লিখতে চাই ইলেকট্রিক ফিল্ডকে এই আর এর ভ্যাক্টর হয়ে যাবে সো দিস ইজ আর ওয়ান ভেক্টর ওখানে এর জন্য ভেতরে হচ্ছে আর তার জন্য আট টু পয়েন্টে হচ্ছে

মাইনাস আর টু ভ্যাক্টার ওকে আসছে সেটা আর ওয়ান এসছে তুমি ভেবে দেখো এটা যদি এল ভ্যাক্টার হয় এল ভ্যাক্টার হয় তুমি দেখো তিনটে ভ্যাক্টর আছে একটা এল ভ্যাক্টর একটা আর টু ভ্যাক্টর হচ্ছে আর ওয়ান ভ্যাক্টর তোমার মনে হচ্ছে না এল ভ্যাক্টার প্লাস আর টু ভ্যাক্টর ইকুয়াল টু আর ওয়ান এর এর হেড গিয়ে লেগেছে এর টেলে দিয়ে কি হয়েছে এভাবে হয়ে গেছে সো r1 r2 ইটসেলফ ইজ এল ভেক্টর তার মানে একে আমি ডাইরেক্ট লিখতে পারি রো বাই 3 এপসিলন নট ভেক্টর দিস ইজ দি ইউনিট তার মানে তুমি স্যার তাহলে এভরি পয়েন্ট এ যে কোনো পয়েন্ট এই পয়েন্টকে আমি যে কোনো জায়গায় ক্যাভিটির মধ্যে যে কোনো জায়গায় শিফট করে দিই সব সময় তো এলই আসবে এদের যে মাঝের গ্যাপটাই আছে সেটাই ম্যাটার করবে সো আর সেটাই ডিরেকশন দেবে তার মানে দারুণ একটা জিনিস হলো দেখো ক্যাভিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড সবসময় কনস্ট্যান্ট থাকে ক্যাভিটিটা আবার রিপিট করছি ক্যাভিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকে এই কোনো একটা ক্যাভিটি কাটলে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে কনস্ট্যান্ট থাকবে সো দ্যাট ভ্যালু ইজ রো থ্রি বাই এফসিলন নট এল তো যে কোনো পয়েন্ট হতে পারে কনস্ট্যান্ট হতে পারে আর ডিরেকশান কী হবে এল ভ্যাক্টরের দিকে তা মানে আমাকে এরপরে একটা কোশ্চেন আছে তুমি সেখান থেকে করতে পারবে বাট এইটুকু কনসেপ্ট শিখে রাখো যে ভেতরে যে কোনো পয়েন্টে কি হবে রো বাই এফসিলন থ্রি এফসিলন নট থাকবে আর এল ভ্যাক্টার যেটা হবে দুটো সেন্টার পয়েন্ট থেকে কানেক্ট সেন্টার টু সেন্টার লাইনের ভ্যাক্টার

আচ্ছা পি তে ই ওয়ান বলেছে আর ই টু বলেছে যাই হোক আমাকে সি তে জিজ্ঞেস করেছে আমাকে ইলেকট্রিক ফিল্ড সি তে জিজ্ঞেস করেছে ওকে তো আমি তো ক্যাভিটির মধ্যে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কি হবে আমার ভ্যালু ওটাই হবে রো বাই থ্রি এফসিলন নট এল ভ্যাক্টর এর জায়গায় এদের আট টু আট ডিস্টেন্স হয়ে যাবে তার মানে আট টু মানে ম্যাগনেটিউড এটাই হয়ে যাবে সো দিস ইজ দি ই সেন্টার ই ভ্যালু হয়ে যাবে এলের এর জায়গায় আর বাই টু বসে যাবে এটা ঠিক আছে এখানেও কি হবে এখানেও যদি হয় আর বাই টু হয়ে যাবে এখানেও আর বাই টু হয়ে যাবে এখানে যে কোনো পয়েন্টে কি ওদের সেন্টারে মাঝে ডিস্টেন্স হবে সো দিস ইজ দি অ্যান্সার অপশান অপশান এ দি অ্যান্সার সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো ইলেকট্রিক ফেল অ্যাট দি পি পয়েন্ট প্রথমে সিতে ফাইন্ড করিয়েছে সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেকেন্ড কোশ্চেন যেটা আছে আরেকটা কোশ্চেন মানে কম্প্রেহেন্সিভ কোশ্চেনের তিনটে পার্ট আছে তো সেকেন্ড বলেছে হোয়াট ইজ দি ই অ্যাট পি ই অ্যাট পি পি তে ই কি হবে এগেন এগেন আমি বলে দিয়েছি সো পি তে ও ই কি হবে ই সি ইকুয়ালস টু ই পি দ্যাট ইজ ইকুয়ালস টু রো 3 বাই এফসিলন নট আর বাই 2 দেখো क्वेश्चन টাফ করার জন্য ক্যাভিটির কোশ্চেন দিতে পারে যেইতে তে क्वेश्चन টাফ যদি বানাতে হয় ক্যাভিটির কোশ্চেন দেবে ঠিক আছে এগেন তারপরে কি করেছে ইলেকট্রিক ফিল্ডের তারপরে কোশ্চেন দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে কোশ্চেন ইলেকট্রিক ফিল্ডের ছবি এঁকে দিয়েছে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডের ছবি এবার আমরা তো বুঝতে পেরেছি যা কিছুই হোক না কেন ভেতরে তো আমার কনস্ট্যান্টই আছে আমার রো বাই নট এল ভ্যাক্টার হচ্ছে কি সেন্টার টু সেন্টার কানেক্ট হচ্ছে তার মানে এল আমি যদি সেন্টার টু সেন্টারের যে ডিরেকশন আছে সেন্টার টু সেন্টারের যে ডিরেকশন সেই ডিরেকশানের অ্যালংগে কি হবে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হয়ে যাবে যদি এমন থাকতো ক্যাভিটি এখানে আছে ক্যাভিটি এখানে আছে তো সেন্টার টু সেন্টার কানেক্ট করো তাহলে কেমন হয়ে যাবে ক্যাভিটি সো অপশান কি হয়ে যাবে অপশান আমার বি হয়ে যাবে অপশান বি ইজ দি কারেক্ট ওয়ান ইলেকট্রিক ফিল্ডে যে কোনো জায়গায় ই কি হবে সেম হবে তা মানে কি ক্যাভিটির মধ্যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে ওকে চল

একটা চার্জকে কি করা হয়েছে চার্জ আর মাস এম এখানে রেখে দেওয়া আছে একদম এই পয়েন্টে একদম এখান থেকে মাস এম তাদের চার্জ প্লাস কিউ দেওয়া আছে ঠিক আছে চার্জ প্লাস কিউ দেওয়া আছে রাইট প্লাস কিউ চার্জ দেওয়া আছে বলছে এখান থেকে এখানে আসতে টাইম কত লাগবে এখান থেকে এখানে আসতে টাইম কখন লাগবে কত সময় লাগবে ঠিক আছে সো প্রথমে তো আমাকে দেখতে হবে যে কি হচ্ছে এ উপর দিকে যাচ্ছে তার মধ্যে এটা হচ্ছে ঠিক তা মানে কেউ যদি গ্রাউন্ড ফ্রেম থেকে দেখে তাহলে কি দেখবে ওপর দিকে যাচ্ছে প্লাস এই দিকেও নামছে সো আমরা এই ধরনের কোশ্চেনে কী করবো এই ধরনের কোশ্চেনে তুমি এখানে গিয়ে বসে যাও নন ইনারসিয়াল ফ্রেমে তুমি নন ইনারসিয়াল ফ্রেমে চলে যাও ওকে সো নন ইনারসিয়াল ফ্রেমে যাওয়ার পর আমরা কি করব অ্যাসিলে আমরা এফবিডি ড্র করব ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব ঠিক আছে সো আগে তো ভেবে নেন যে কিভাবে কোশ্চেন সলভ করা যেতে পারে এখানে যাব এফবিডি ড্র করব অ্যাসিলারেশন ফাইন্ড করব ডিসটেন্স আমি পেয়ে যাব হাইট দেওয়া আছে 30 দেওয়া আছে তো v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়ালস টু 2s হয়ে যাবে ওটা থেকে করতে পারি না হলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার থেকে করতে পারি সো দিস ইজ দি লজিক সো আগে দেখো সো আমি এফবিডি ড্র করছি এক ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে প্লাস থেকে মাইনাসের দিকে যেটা ই ভ্যালু দেওয়া আছে ই ভ্যালু সো এফবিটিতে যত ধরনের ফোর্স আছে আমি আগে ইউজ করে মানে লিখে ফেলি ইজ এম জি নিচের দিকে এম জি ওকে প্লাস কিউ চার্জ আছে প্লাসকিউ চার্জ প্লাস চার্জেস চার্জকে সবসময় কি করে পুশ করে ওকে সো এ কি করবে এই দিকে তোমার পুশ করবে আর সেই ভ্যালু হবে কিউ ইন টু ই ওকে এটা হলো এবার অ্যাসিলেরেশন ওপর দিকে অ্যালিভেটারের হচ্ছে আর তুমি এখানেই দাঁড়িয়ে দেখছো ওকে তার মানে একটা সুইডো ফোর্স লাগবে হয় তুমি এম জি লিখে নাও প্রথম থেকে নাহলে এম জি লেখো আর সুইডো ফোর্স কোন দিকে লাগে সুইডো ফোর্স লাগার সুইডো ফোর্স কোন দিকে লাগে অনেক বল বলে বাংলাতে সুইডো ফোর্স সেদিকে লাগবে রেফারেন্স ফ্রেমের অ্যাসিলারেশন যেদিকে আছে তার উল্টো দিকে তার মানে রেফারেন্স আমার কোনটা আমি এর ওপরে লিফটের ওপর বসে গেছি রেফারেন্স ইজ দি এলিভেটার ঠিক আছে সো এলিভেটারে এ যদি হয় তার মানে সুইডো ফোর্স এফপি উল্টো দিকে লাগবে তার মানে এর উপরে এফপি যেটা লাগবে সেটা উল্টো দিকে যার ভ্যালু কি হয় মাস অব দি অবজেক্ট অবজেক্টের মাস অ্যাসিলারেশন অব দি ফ্রেম ওকে নাহলে কেউ যদি ডাইরেক্ট লিখতে পারে যে স্যার এখানে উঠে গেলে জি জি ড্যাস হয়ে যায় যার ভ্যালু জি প্লাস এ হয়ে যায় কারণ উপর দিকে যাচ্ছে যদি নিচের নিচের নামতো তাহলে জি মাইনাস এ হয়ে যাবে সেটা তুমি ডাইরেক্ট লিখতে পারো হলে এভাবে লিখতে পারো এখানেও সেম দেখো জি প্লাস এ হয়ে যাচ্ছে তো যেটা করতে পারো কোনো প্রবলেম নেই তাহলে আমার এটা হয়ে গেল এবার দেখো তাহলে এ এইদিকে নামছে এই দিকে নামছে বলছে এখানে নামতে কত সময় লাগবে আচ্ছা হাইট এচ দিয়ে দিয়েছে দেখো হাইট এচ দিয়ে দিয়েছে সো এ যখন নিচে নেমে আসবে তখন কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করে ফেলবে এচ ডিস্টেন্স আমি ওয়ান ডি সলভ করছি এবার পুরো এফ বিডি ড্র করে ফেলেছি আর কিছুই বাকি নেই তো এমজি কিউএ ওকে 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 আর কিছু নেই ঠিক আছে সো এখান থেকে এখানে নিচের দিকে নামতে হবে এখান থেকে এখানে যদি নিচের দিকে নামতে হয় তাহলে আমি কি ইউজ করব টাইম কি লাগবে যে আর কিছু ফোর্স নেকলেক্ট করলাম ঠিক আছে চলো কোনো প্রবলেম নেই যখন এখান থেকে এখানে আসতে হবে এখান থেকে এখানে তখন যে কভার করতে হবে আর যদি কভার করতে হয় সেই এস ডিস্টেন্সটা কত হবে তুমি দেখো সাইন থার্টি সাইন থার্টি ইকুয়াস টু এস ইন টু সরি সাইন থার্টি ইকোয়াস টু এচ বাই এস সো এস ইস টু মানে এই যে লেন্থটা হবে এই লেন্থটা টু হচ্ছে সো আমাকে টু এইচ ডিস্টেন্স কভার করে আসতে হবে টু এইচ ডিস্টেন্স কভার করে আসতে হবে তাহলে এসিক টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার ওকে সো এই ডিসপ্লেসমেন্ট এই দিকের সব এই করতে হবে কারণ এ যখন নামবে তখন অ্যাসিলেশন কোন দিকে হবে এদিকে অ্যাসিলেরেশন হবে এইদিকে অ্যাসিলেরেশন হবে তো সেই অ্যাসিলারেশন এইদিকে কত হবে সেটা আমাকে দেখে নিতে হবে তো তার জন্য ব্রেক করতে হবে এই এম জির কম্পোনেন্ট এইদিকে কত আসবে এটা যদি থার্টি থাকে যদি থার্টি থাকে তাহলে কি হয় এটাও থার্টি হয় তাহলে এইদিকে এম জি গস্তিটা এইদিকে এম জি থিটা তোমরা সবাই জানো ইনক্লাইন প্লেনে এমন হয় সাইন থার্টি আর এম এটার কি হবে এইদিকে এম এ সাইন থার্টি আবার এইদিকে চলে আসবে ঠিক আছে এম এ সাইন থার্টি ওকে তার মানে আমি রিড্র করছি এটা করছি এম এ সাইন থার্টি আর এম জি সাইন থার্টি দুটো একই দিকে চলে আসবে এম জি সাইন থার্টি ঠিক দুটো প্লাস হয়ে যাবে এম এ সাইন থার্টি এম জি সাইন থার্টি আর কিউ ইর ভ্যালু এটা যদি থার্টি হয় সিক্সটি আর এটা থার্টি রাইট সিক্সটি থার্টি তার মানে কিউ ই কস থার্টি এদিকে লাগবে লাগবে ই কস থার্টি ওকে তাহলে অ্যাসিলেরেশন যেটা এদিকে হবে সেই অ্যাসিলারেশন হয়ে যাবে এম জি প্লাস এ করে নিচ্ছি ওকে জি প্লাস এ সাইন থার্টি মাইনাস কিউ এ কস থার্টি সো দিস ইজ অ্যাসিলের সো এম এর ভ্যালু কি দেওয়া আছে এম দেওয়া আছে রাইট এম এর ভ্যালু এম দেওয়া আছে জি প্লাস এ সাইন থার্টি দ্যাট ইজ হাফ মাইনাস কিউ ই রুট থ্রি বাই টু দিস ইজ দি অ্যাসিলারেশন ওকে তাহলে দেখো কোশ্চেন সলভ হয়ে গেল ইউ জিরো হয়ে গেছে ইউ এ জিরো সো এস হচ্ছে টু এচ ইক হাফ এ টি হচ্ছে আমার কত এম জি প্লাস এ বাই টু মাইনাস রুট থ্রি আচ্ছা টু কমন নিলে কেটে যাবে দেখো ডিভাইড বাই ওকে সো এখান থেকে তুমি টি স্কোয়ার ফাইন্ড করে নেবে সো কি হবে দেখো এই টু সরি সরি দিস ইজ হাফ আচ্ছা টু টু কাটছে না টু টু কাটছে না ওকে এখান থেকে টু বের করে নাও এখান থেকে আমি টু বের করে নিচ্ছি টু বের করে নিচ্ছি তাহলে এখানে ওয়ান বাই ফোর হয়ে যাবে এখানে এট হয়ে যাবে তার মানে একে মুছে আমি এট এইচ লিখে নিচ্ছি এট এইচ ওকে সো একে এই পাশে নিয়ে এসো আর আন্ডার রুট করে দাও

েশন ডিভাইড বাই এম হবে এটা আমি নেট ফোর্স লিখেছি নেট ফোর্স ডিভাইড বাই এম দ্যাট ইজ অ্যাসিলেশন তার মানে এখানে এম কেটে যাবে এখানে এম থেকে যাবে মানে এম আর এখানে এম সো এম এম গন ওকে সো এটা হবে সো জি বাই এ অ্যাসিলের যেটা হবে সেটা এখানে এম থাকবে না আর এখানে এম থাকবে দেখো আর টুটা আমি বের করে নিয়েছি

মাস আছে ঠিক আছে প্রথমে তো তুমি চেক করতে পারো পুরো সবগুলোর ইউনিট সেম আছে সো ইউনিট সেম করার আগে তো খুব বড় বড় আছে তুমি কিছু প্যারামিটার জিরো ধরে নাও আমি হাইট কে জিরো ধরতে পারি কে জিরো ধরলে তো জিরো হয়ে যাচ্ছে তো ছেড়ে দাও হাইট কে জিরো ধরো না আমরা কি করছি ই কে জিরো ধরে নেই আর এ কে জিরো ধরে নিই ই এ দুটোকেই জিরো ধরছি অ্যাসিলেরেশনকে জিরো ধরছি আর ই কে জিরো ধরছি সো অ্যাসিলের জিরো ই জিরো ই জিরো অ্যাসিলের জিরো তার মানে বি আসছে টু এইচ বাই জি ঠিক বি সি আসছে টু এইচ বাই জি আন্ডার রোড ঠিক এটা কি আসছে আন্ডার রোড টু এইচ বাই জি স্কোয়ার আসছে আর এটা তো আছেই সো টু এইচ বাই জির ইউনিট বের করে নেওয়া টাইম আসছে কিনা ওকে সো টু এইচ বাই জির ইউনিট টাইম আসছে কীভাবে দেখো মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার আন্ডারি তো সেই সেকেন্ড স্কোয়ারে কি আসবে সেকেন্ড আসবে রাইট তাহলে আমার এটা 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 আর এখানে কি হচ্ছে জি স্কোয়ার হয়ে যাচ্ছে যার জন্য তোমার এখানে মিটার আর এখানে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার সো তুমি যদি দেখো এটা আসবে এস বাই মিটার ইনবার তা মানে আমি এটা বুঝতে পারছি এই অপশান তো হবে না প্রথম কথা এই অপশান হবে না চো এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে চো একটা অপশান আমার গেল ওকে চো তোমরা ইউনিট বা কিছু ম্যাচ করার সময় কি করবে কিছু প্যারামিটাসকে জিরো ধরে নাও তারপরে ইউনিট ম্যাচ করো এবার এজ কে আমি কেন জিরো নিই নি এজ নিলে সবগুলোই জিরো হয়ে যাচ্ছে তো সেই জন্য এস কে জিরো নেওয়া হচ্ছে না ওকে তাহলে আমার ডি অপশান তো হবে না এবার তুমি ভেবে দেখো টাইম টাইম তো ডিপেন্ড করবে এই ইলেকট্রিক ফিল্ডকে আমি যদি বাড়াই তুমি ভেবে দেখো ইলেকট্রিক ফিল্ডকে আমি যদি বাড়াই এফবিডিতে তুমি একটা জিনিস দেখবে যে এফবিডিতে আমার এদিকে এম আসবে যদি আমি নন ইনার্সিয়াল ফ্রেমে করি এম জি প্লাস এ চলে আসবে ওপর দিকে উঠছে আর এদিকে কিউই আসবে আর আমার অ্যাসিলের তো এই দিকে আসবে তো তুমি দেখো কিউই যেটা হচ্ছে না সে এর অ্যাসিলেরেশানকে কমানোর চেষ্টা করছে কিউই একটা কম্পোনেন্ট এই দিকে আসবে কিউই কম্পোনেন্ট এই দিকে আসবে সে কিন্তু একে টেনে রাখবে তার মানে কিউই যে কিউই ওকে রিটার্ড করছে মানে কিউই যদি বাড়িয়ে দিই আমি মানে ইলেকট্রিক ফিল্ড বাড়িয়ে দিই বা কিউ যদি বাড়িয়ে দিই চার্জ যদি বাড়িয়ে দিই তাহলে টাইম কিন্তু বেশি লাগবে তো সেটা তার মানে ইর ওপরে কিন্তু টাইম ডিপেন্ড করছে টাইম ডিপেন্ডিং অন ই টাইম ডিপেন্ডিং ডিপেন্ডস অন ই ডিপেন্ডস অন ই তার মানে এখানে তো ই ফি কিছুই দেওয়া নেই ডাইরেক্ট দিয়ে দিয়েছে সো এটা হবে না এবার তুমি দেখো যদি আমি ই বাড়িয়ে দিই টাইম বাড়বে কোনটাতে হচ্ছে ই বাড়িয়ে দিলে টাইম বাড়বে দেখে নাও ই বাড়াচ্ছি ই বাড়াচ্ছি ডিনোমিনেটার বাড়ছে টাইম কমে যাচ্ছে এখানে ই বাড়াও ই বাড়ালে কি হবে মাইনাস আছে গ্যাপ হচ্ছে গ্যাপটা কমছে টাইম বাড়ছে এখানে হচ্ছে না দেখো এখানে ই বাড়াও ডিনোমিনেটার ডিনোমিনেটার বাড়ছে সো পুরোটা কমছে টাইম কমছে এখানে ই বাড়িয়ে দেখো ই ইনক্রিজ করছে তার মানে মাইনাস আছে তার মানে এর মধ্যে গ্যাপ কমছে গ্যাপ কমছে গ্যাপ কমছে মানে পুরো টোটাল টাইম বাড়ছে তার মানে অপশান সি আমার কারেক্ট হবে তোমার যদি এতেও প্রবলেম থাকে তুমি অ্যাসিলেরেশান বাড়িয়ে কমিয়ে দেখতে পারো যে আমি লেফটের অ্যাসিলেরেশান যদি বাড়িয়ে দিই তাহলে জি প্লাস এ এইটা বাড়বে আর একটা তুমি দেখো জি ইফেক্টিভ জি প্লাস এ হবে মানে অ্যাসিলেরেশান আমি যদি বাড়িয়ে দিই তাহলে এই এম জি প্লাস এ হবে আর তুমি ভেবে দেখো অ্যাসিলেরেশান বাড়ালে এটাও করে দেখতে পারো এই দিকে তো আমার জি সাইন্থিটা আসে জি সাইন্থিটা যখনই আমি নন ইনার্সিয়াল ফ্রেমে করছি জিডাস সাইন্থিটা হয়ে যাবে মানে জি প্লাস এ সাইন্থিটা তার মানে আমি অ্যাসিলেরেশান যদি বাড়াই তাহলে টাইম কিন্তু কম লাগবে অ্যাসিলারেশান যদি বাড়িয়ে দিই টাইম কম লাগবে সেটাও দেখে নিতে পারো অ্যাসিলেরেশান বাড়ছে টাইম কম লাগবে অ্যাসিলেরেশান বাড়ো এখানে টোটাল ভ্যালু কম লাগছে এ কমে যাচ্ছে জি মাইনাস এ কমছে মানে টাইম বাড়ছে তার মানে এটা হবে না অ্যাসিলারেশন বাড়াও অ্যাসিলারেশন বাড়ালে টাইম কমবে দেখো এটা হচ্ছে সো সেখান থেকেও তুমি এখানে পাচ্ছ বাট তুমি যখনই এ দেখবে যে এই দুটো এই দুটো কি হবে এই দুটো দুজনের কম্পিটিটার এটাও সেম আছে কিছুটা হলেও সেম আছে বাট সেটা আমি আগেই এলিমিনেট করে নিয়েছি এটা জিরো করে এটা জিরো করে ডাইমেনশান দেখেন যখন দুটো কম্পিটিটার থাকবে না যে এইখানে দেখো এ স্কোয়ার দেওয়া আছে এ স্কোয়ার দেওয়া আছে বাকিটা সিমিলার দেখা যাচ্ছে তো তখন তুমি কি করো ওদের ইউনিট দেখে নাও কিছু প্যারামিটার জিরো করে ইউনিট দেখে নাও সো এইভাবে করে তুমি কিন্তু পুরো সলভ না করে সি অপশান কারেক্ট লাগাতে পারবে বাট তোমার ইন্টারপ্রিটেশান যেন ঠিক থাকে যে এই যে আমি বললাম যে এইদিকে জি প্লাস এ হয়ে যাচ্ছে জি ড্যাশ হয়ে যাচ্ছে সেই ড্যাশ তো অ্যাসিলারেশানের উপর ডিপেন্ড করছে তার মানে অ্যাসিলের বাড়ালে ড্যাশ বাড়বে জিড্যাশ সাইন্থিটা বাড়বে তার মানে এই যে এর এই দিকে আসার টেন্ডেন্সি মানে অ্যাসিলারেট হবে অ্যাসিলারেট হলে টাইমও কম লাগবে তো সেই ওয়েতে তোমরা ভেবে সলভ করতে পারো ওকে সো এই পর্যন্ত থাকবে আশা করি এইগুলো এই কোশ্চেনের কনসেপ্টগুলো তুমি ভালো করে পড়বে ভালো করে বুঝবে তাহলে দেখবে তুমি বাকি কোশ্চেনগুলো সলভ করতে পারবে আর একটা তোমার কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে ওকে সো থ্যাঙ্ক ইউ আজকের জন্য এইটুকুই